নমস্কার বন্ধুরা, আমি সায়নী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিপ্রাস কিচেনে। আজ আমরা সিপ্রাস কিচেনে নারকোল দিয়ে মিষ্টি লাউয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে আর দেরি কেন, চলুন ঝটপট বানিয়ে ফেলি মিষ্টি লাউ। মিষ্টি লাউ বানানোর জন্য দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি, কড়া চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করব। আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেশ খানিকটা বড়ি এর মধ্যে ভেজে নেব। আমি এখানে 10-12টা বড়ি দিয়েছি, আপনারা লাউয়ের পরিমাণ হিসেবে বড়ি দেবেন। আমার বড়িটা দেখুন ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি একটা অন্য পাত্রে বড়িটা তুলে রেখে দেব। বড়িটা আমার তোলা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দেব কালো সর্ষে। এখানে আমি ছোট চামচের 1 চামচ কালো সর্ষে দিচ্ছি এবং তারই সাথে 2টো তেজপাতা চিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটু হালকা হাতে এটা ফ্রাই করে নেব। এবার আমি একটা এখানে ছোট মতন লাউকে কুচিয়ে রেখেছিলাম, সেই লাউটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। লাউটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ার পরে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। আপনারাও চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, চিনিটাও আমি স্বাদ অনুযায়ী ব্যবহার করছি। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করেছি, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করবেন। চিনিটা অ্যাড করার পরে আমি হালকা হাতে ভালো করে কিছুক্ষণ ধরে লাউটাকে কষাবো। দেখুন আমার লাউয়ের থেকে জল বেরিয়ে এসছে। এবার আমি 1/2 কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দেবো। এটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা চাইলে দুধের বদলে কেউ জলও ইউজ করতে পারেন। দুধটা অ্যাড করার পরে কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো এবং দেখুন আমি একটু কাপ ধোয়া জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং হালকা হাতে ভালো করে নেড়ে নেবো। আপনারা যদি কেউ চান যে ঠিক এই সময়ে বড়িটা অ্যাড করবেন, তারা এই সময়েও বড়িটা অ্যাড করতে পারেন। আমি এখানে বড়িটা অ্যাড করলাম না, আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর এখানে আমি নারকোল কোড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1টা গোটা নারকোলের 1/2 নারকোল কোড়া অ্যাড করছি। নারকোল কোড়াটা অ্যাড করার পরে ভালো করে আমি মিক্সড করে নেব এবং সঙ্গে ভেজে রাখা বড়িগুলোও আমি অ্যাড করে দেবো। ভেজে রাখা বড়িগুলো অ্যাড করার পরে আমি বেশ কিছুক্ষণ আরও এই লাউটাকে কুক করব। আমি চাপা দিয়ে কিছুক্ষণ কুক করেছি, দেখুন আমার লাউটা প্রায় রেডি হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা যারা আজকে আমার চ্যানেলকে নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সিপ্রাস কিচেন, আবার দেখা হবে ভালো কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।